আইপিএলের চলমান নিলামের আগে টুর্নামেন্টটির ইতিহাসের সর্বোচ্চ দামি ক্রিকেটার ছিলেন মিশেল স্টার্ক গত আইপিএল নিলামে তার দাম উঠেছিল চব্বিশ কোটি পঁচাত্তর লাখ রুপি এবার তার দাম কমেছে তেরো কোটি রুপি এগারো কোটি পঁচাত্তর লাখ রুপিতে দিল্লিতে গেছেন মিশেল স্টার্ক আজকের নিলামে প্রথমে তোলা হয় আরশদীপ সিংকে আঠারো কোটি রুপিতে এই প্রেসারকে কিনে নিয়েছেন তার পুরনো দল পাঞ্জাব কিংস নিলামের ভারতীয় এই প্রেসারের সর্বোচ্চ দাম তুলেছিল সানরাইজ হায়দ্রাবাদ তবে রাই টু ম্যাচ কার্ড ব্যবহার করে তাকে কিনেছে পাঞ্জাব দিনের দ্বিতীয় ক্রিকেটার হিসেবে নিলামে তোলা হয় কাগিসো রাবাদাকে এই প্রেসারকে দশ কোটি পঁচাত্তর লাখ রুপিতে কিনেছে গুজরাট টাইটান্স। দিনের তৃতীয় ক্রিকেটার হিসেবে নিলামে তোলা হয়েছিল শেয়ার সায়ার্সকে এই টপ অর্ডার ব্যাটারকে নিয়ে রীতিমতো কারাকারি হয়েছে দিল্লি ক্যাপিটালস ও পাঞ্জাব কিংসের মাধ্যমে শেষ পর্যন্ত ২৬ কোটি পঁচাত্তর লাখ রুপিতে পাঞ্জাব তাকে দলে বেড়ায় যা ছিল এখন পর্যন্ত আইপিএলের এর ইতিহাসে কোনো ক্রিকেটারের সর্বোচ্চ পারিশ্রমিক আয়ার্সের গড়া রেকর্ড তিরিশ মিনিটও না আয়ার্সের রেকর্ড ভেঙে নতুন রেকর্ড গড়লেন রিষা পান্ট উইকেট কিপার ব্যাটার সাতাশ কোটি রুপিতে দলে বেরিয়েছেন লখনৌ সুপার জায়েন্ট যা আইপিএলের ইতিহাসে কোনো ক্রিকেটারের সর্বোচ্চ পারিশ্রমিকের রেকর্ড গড়েন তিনি আইপিএল এর আসন্ন আসনের জন্য জেদ্দায় বসেছে মেগা নিলাম দুই দিনের মোট নিলামে উঠেছেন পাঁচশো সাতাত্তর জন ক্রিকেটার তবে আজ তোলা হয়েছে মাত্র চৌরাশি জনকে মোট দুইশো জন ক্রিকেটারকে কিনতে পারবেন দশটি দল তাদের মধ্যে সর্বোচ্চ সত্তর জন বিদেশি ক্রিকেটার হতে পারবেন